হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আহসান হাবিব মিলন। আমি আসছি আজকে দুবাই মল, যেটা পৃথিবীর সবচেয়ে বড় মল পৃথিবীর মধ্যে। সেটা হচ্ছে দুবাই মল, যেটা আমার পিছনে অবস্থান করছে, আর তার পাশেই অবস্থান করছে পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার, যেটার নাম হচ্ছে বুর্জ খালিফা। হয়তো আপনারা অনেকে ছবিতে দেখেছেন অথবা আপনি বাস্তবে দেখছেন তো, বাট বুর্জ খালিফার একটা বিশেষত্ব আছে যে পৃথিবীর মধ্যে শুধু একটা বিল্ডিং বা একটা স্থান আছে যেখানে আপনার ইফতার এবং সেহারি টাইম ডিফারেন্স ডিফারেন্স টাইমে হয়ে থাকে। যেমন আপনি যদি দুবাই টাইম যদি 7:10 ইফতার টাইম হয়ে থাকে, তাহলে বুর্জ খালিফা আপনার গ্রাউন্ড ফ্লোর থেকে 80 পর্যন্ত 7:10 ইফতার করবে। বাট 80 থেকে যারা 150 ফ্লোরের মধ্যে থাকে তাদের আর 2 অ্যাড করতে হয়, টোটাল যদি 7:10 গ্রাউন্ড করে, তাহলে আপনার মিডলে যারা আছে তারা ইফতার করবে 7:12। আর যদি কেউ 150 থেকে 165 ফ্লোরের মধ্যে থাকে, তাহলে তারা ইফতার করবে আরও 3 অ্যাড করে। তার মানে তারা ইফতার করতে হবে 7:15। তো দেখুন আপনারা টাওয়ারখানা, এটা হচ্ছে বুর্জ খালিফা, যার গ্রাউন্ড ফ্লোর থেকে অ্যাট দ্য টপ পর্যন্ত প্রায় 1 উচ্চতা। তো সে কারণে গ্রাউন্ড ফ্লোরে যে টাইমে সূর্য ডুবে, মিডল তারা তখনও 2 পর্যন্ত তারা সূর্য দেখে। আর যদি আপনি টপ ফ্লোরে থাকেন, তাহলে আপনার আরও 3 অ্যাড করতে হবে। তো সেই কারণেই তারা আর টোটাল 5 পরে ইফতার করতে হয়। ঠিক সেভাবেই তারা সেহারি এবং ইফতার টাইম নির্ধারণ করা। তার পাশেই অবস্থান করছে পৃথিবীর সবচেয়ে বড় ফাউন্টেন, দুবাই ফাউন্টেন। তো একই জায়গায় 3 নাম্বার 1 ওয়ার্ল্ডের মধ্যে। এটা হচ্ছে দুবাই ফাউন্টেন, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। আর দুবাই মল, এটাও পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মল। আর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে উঁচু টাওয়ার হচ্ছে বুর্জ খালিফা। আশা করি আপনারা দেখতে বললেন বুর্জ খালিফা। এবং এই যে ইফতারের ব্যাপারটা হয়তো অনেকে জানে না, আপনি যদি শেয়ার করেন, আপনার যদি ভালো লাগে প্লিজ আপনি শেয়ার করবেন, অনেক বন্ধুবান্ধবকে জানাবেন এই জিনিসটা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।